Assalamualaikum viewers, welcome back to my channel Beauty and Kitchen Tips with Tina. आशा करी जे जेखाने आछेन सकलेई खूब भालो आछेन। बराबरेर मतो आज आमी आबारो चले एसेछि आपनादेर सामने एकटी नतून भिडियो निये। आजके आपनादेरके होममेड एकटी नाइट क्रीम बानिये देखाबो। एटी 100% ন্যাচারাল ও 100% ইফেক্টিভ একটি ক্রিম। এটি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। বাজারে অনেক ধরনের নাইট ক্রিম কিনতে পাওয়া গেলেও সেগুলির দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকেই আমরা কিনতে পারি না। আর তাছাড়াও বাজারজাত অনেক ক্রিমের মধ্যে কেমিক্যাল থাকে যা আমাদের স্কিনের ক্ষতি করতে পারে। আমার আজকের ক্রিমটি খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা অলরেডি জেনেই গিয়েছেন আজকের হোমমেড নাইট ক্রিমের প্রধান উপকরণ হলো মসুর ডাল। মসুর ডাল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এটি আমাদের স্কিনকে হোয়াইটনিং ও লাইটনিং করতে সাহায্য করে। এটি কয়েকদিন ব্যবহারে আপনার স্কিনকে ফর্সা উজ্জ্বল তো করবে, সেই সঙ্গে আপনাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগ চোখ তুলে ফেলতে সাহায্য করবে। এটি আপনার স্কিন থেকে খুব সহজেই ডার্ক স্পট, ডাল স্কিন, পিগমেন্টেশন, পিম্পল, অ্যাকনে স্ক্যাচ রিমুভ করে ফেলবে। এটি আপনার ইভেন স্কিন টোনকে টোন আপ করে আপনার স্কিনকে বানাবে ফেয়ার, গ্লোয়িং, রেডিয়েন্ট, স্পটলেস ও ক্রিস্টাল ক্লিয়ার। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুব উপকারী ও ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। হোমমেড নাইট ক্রিমটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে 2 থেকে 3 চা চামচ মসুর ডাল। এবার ডালটিকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, কেননা ডালের গায়ে ময়লা ও কীটনাশক লেগে থাকতে পারে। আমরা যারা ঘরোয়া উপাদান দিয়ে রূপচর্চা করে থাকি তারা সকলেই জানি মসুর ডাল আমাদের ত্বকের জন্য খুব উপকারী। এটি আমাদের স্কিনকে 1 থেকে 2 সেট পর্যন্ত ফর্সা করে তোলে। ডাল ধুয়ে নেওয়ার পর এটিকে নর্মাল পানি বা গোলাপ জল দিয়ে মিনিমাম 6 ঘন্টা বা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। আমি ডালটিকে গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে দিলাম। ফিরে আসলাম 6 ঘন্টা পর। ডাল ভালোভাবে ভিজে গিয়েছে। এমতো অবস্থায় এটিকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে বেটে নিতে হবে। অবশ্যই এই পানি ফেলে না দিয়েই বেটে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তবে আপনারা শিলপাটা ভালোভাবে ধুয়ে নেবেন, যেহেতু ডাল আমরা স্কিনে লাগাবো সেহেতু এটি জ্বালা করতে পারে। ডাল আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার এটিকে একটি ছাকনার সাহায্যে বা সুতি কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে। ছাকা হয়ে গিয়েছে। এবার এখান থেকে ক্রিম বানানোর জন্য নিয়ে নেব 2 চা চামচ ডালের রস। এবার এর মধ্যে দিতে হবে 2 থেকে 3 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকের যত্নে খুবই উপকারী একটি উপাদান। অ্যালোভেরা জেল ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে, ত্বককে মসৃণ করতে, ত্বককে দাগমুক্ত করতে ও ব্রণের উপদ্রব কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। যাদের স্কিন অত্যন্ত সেন্সিটিভ, কোনো কিছু শুট করে না, তারা কোনো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে অ্যালোভেরা জেল নাইট ক্রিম হিসাবে অনায়াসেই ব্যবহার করতে পারেন। এবার এতে দেব 1/2 চা চামচ অলিভ অয়েল বা বাদাম অয়েল। এই দুটি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আপনাদের হাতের কাছে যার যেটি আছে সে সেটি অ্যাড করে নেবেন। আর যদি বাদাম অয়েল বা অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে যে কোনো ভিটামিন ই অয়েল বা জনসন বেবি অয়েল বা দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যে কোনো একটি ক্রিমের খালি কোটো পরিষ্কার করে নিয়ে তাতে এই হোমমেড ক্রিমটি রেখে ঢাকনা লাগিয়ে রেখে দিন। এটি ফ্রিজের বাইরে 5 থেকে 7 দিন ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে 15 দিন ভালো থাকবে। এটি আপনারা প্রতিদিন রাত্রিবেলায় আপনাদের পরিষ্কার ত্বকে শোয়ার আগে লাগিয়ে 1 থেকে 2 মিনিট ম্যাসেজ করে নেবেন। তারপর সারা রাত লাগিয়ে রেখে দেবেন। সকালে উঠে নর্মাল পানি বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা নিজেরাই আপনাদের নিজের ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন। প্লিজ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে এইরকম নতুন নতুন বিউটি ও হেলথ টিপস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।